তো বন্ধুরা, কুমারী ড্যাম থেকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আর একটা নতুন ভিডিওতে আমি আজকে নিয়ে এসেছি মকর সংক্রান্তির ভিডিও নিয়ে। তো এবারে কাঁসাইয়ের মেলা হচ্ছে না, কাঁসাইয়ের মেলা আমরা কাঁসাইয়ে গেছিলাম কিন্তু সেখানে ভিড় নেই এবং চারদিকে শুধু পুলিশ আর পুলিশ। তো কাঁসাইয়ে পুলিশের ভয়ে, পুলিশের লাঠির ভয়ে আমরা চলে এলাম গ্রামের দিকে একটু। আমার এই গ্রামের সামনে একটা যে কুমারী ড্যাম আছে সেখানেই আজকে মেলা দেখব। তো দেখি কতটা মেলা কী হয়। আমরা দূরে দেখতে পাচ্ছি যে ওইখানে মেলাটা চলছে, তো আমরা ওখানেই যাব আর কি। তো চলো মেলা ঘোরা যাক, টুসু মেলা কেমন চলছে দেখি এই করোনার বাজারে। মেলায় ঢোকার মুখেই একটু হতাশ হয়ে গেলাম। মেলার এই বাঁপাশে ড্যামটা এবং এই ড্যাম লাগোয়া পুরো ভিড় থাকে অন্য বছর, এবং এই ডান দিকেও পুরো ভিড় থাকে এই রাস্তা বরাবর। ভাবলাম হয়তো মেলার ভেতরে একটু ভিড় থাকবে, কিন্তু এগিয়ে গেলাম কিন্তু সেরকম ভিড় নজরে পড়ল না। বিক্রি কেমন হচ্ছে? মোটামুটি। অন্য জায়গায় তো মেলা না, এখানে আছে? এই মেলাতে হয়তো শহরের আভিজাত্য নেই, কিন্তু এখানে আসার পরেই একটা অন্যরকমের স্বাদ অনুভব হচ্ছিল। নতুন ফসল কাটার পরেই গ্রামের মানুষ আনন্দের বন্যায় গা ভাসিয়ে দিতে পৌষ মেলাতেই এসে থাকে। আর যতই এগিয়ে যেতে লাগলাম শৈশবের স্মৃতিগুলো যেন আমাকে জাপটে ধরতে শুরু করল। ছোটবেলায় মায়ের হাত ধরে, মায়ের আঙুল ধরে মেলায় আসা এবং আখ খাওয়া, আখ ছিল আমাদের খুবই প্রিয় এবং আখের জন্য খুব কান্দতাম, মাকে আখ কিনে দিতে বলতাম। তো বন্ধুরা, আজকে আমরা মকর মেলাতে এসেছিলাম, একটু আধটু ঘুরলাম, সেরকম ভিড় হয়নি। বুঝতেই পাচ্ছেন কেন ভিড় হয়নি, এটা আমার ছোটবেলাকার একটা অনেক কিছু স্মৃতি এখানে এলেই মনে পড়ে যায়। ছোটবেলায় যখন এই মেলাটা দেখতে আসতাম, ঠিক এই বাচ্চাটার মতো, যখন এর মতো বয়স ছিল, তখন আমরা এই রাস্তাটা দিয়ে মায়ের হাত ধরে, মায়ের হাতের আঙুল ধরে আমরা এটা দিয়ে এই মেলাতে আসতাম। তুই একাই এসছিস নাকি বাবু? তবে হ্যাঁ, ভাইরা এসছে, কিন্তু আমরা যখন ছোট ছিলাম এর মতো ছিলাম না, তখন একদম মায়ের হাতে আর কি, মানে মায়ের আঙুল ধরে আসতাম আর কি, মায়ের হাত ধরে আসতে। ঠিক আছে, তো কী করবো, কিছু করার নেই। মকর মেলা আমি দেখাতে পারলাম না, অনেক আশা নিয়ে এসেছিলাম। প্রশাসনের উপরে তো আমরা যেতে পারি না, সরকার যেটা চাইছে হয়তো আমাদের ভালোর জন্যই চাইছে, তো প্রশাসনের কথাই মেনে চলতে হবে আমাদেরকে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করলে আরও ভালো হয়, আর সাবস্ক্রাইব যারা নতুন দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের ভিডিওটা এতটাই থাকলো, বেশি বড় করলাম না, কারণ এবারের মকর মেলাটাই ছোট হয়ে গেছে, তো ভিডিও কোথা থেকে বড় হবে। টাটা বন্ধুরা। Hold you close, now my heart's wide open.